সিলেটে বন্যার কারণে পিছিয়ে যাওয়া এবছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গেল 15ই সেপ্টেম্বর থেকে। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ সহ নানা পদক্ষেপ নেয় সরকার। এরপরেও যশোর ও কুড়িগ্রামে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল। সবশেষ কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে সোমবার ইংরেজি প্রথম পত্র ও মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব লুৎফুর রহমান এবং স্কুলের দুই শিক্ষক রাসেল আহমেদ ও জোবায়ের ইসলামকে আটক করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে আমরা তিনজনকে নিয়ে আসছি, আর মামলা যেহেতু যারা অভিযোগ দিয়েছে মামলাটা প্রক্রিয়াধীন, মামলাটা শেষ হলে তখন আমরা এটার বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে ভুরুঙ্গামারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠক করেন। বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ে পরীক্ষা স্থগিত করেন বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষাগুলো খুব শীঘ্রই আমরা নিব এবং আমরা একটা তদন্ত কমিটি করছি, সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 22শে সেপ্টেম্বর গণিত, 24শে সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, 25শে সেপ্টেম্বর রসায়ন ও 26শে সেপ্টেম্বর কৃষি বিজ্ঞান পরীক্ষা হওয়ার তারিখ ছিল। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানানো হয় দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।